আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নুব মামা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো বরাবরের মতো তোমাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ফায়ারের পাঁচটি ইন্টারেস্টিং মিথের ৫৪তম পর্বটি। আর হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখিও। আর এরই মধ্যে এই ভিডিওটিতে একটি লাইক করে দাও, সেই সাথে যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দাও। সো আর কথা বাড়াবো না, সোজা ভিডিওর মূল অংশে যাওয়া যাক। লেটস গো বাডিস। সো বাডিস, ভিডিওর মূল অংশে তোমাদের সবাইকে আবার স্বাগতম। প্যারা নাই, চিল, চলো নেওয়া যাক মিথের ফিল নাম্বার ১। ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে যাও, নাগরদোলার নিকটে যাও। এবার নাগরদোলার পায়ের কাছে যাও এবং পায়ের পাশ থেকে উপরে জাম্প করো, আর কোনো বাটনে চাপ দিও না। ম্যাজিক। ওকে মামু, লেটস সি দ্য ম্যাজিক। বাড়ি নোটিস করে দেখো, আমি এখন ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। তো নর্মালি আমি এখন সোশ্যাল জোনে চলে যাব, এজন্য আমি চলে আসলাম গ্রিন সার্কেলে এবং এখান থেকে চলে আসলাম সোশ্যাল জোনে। পরবর্তী স্টেপ অনুযায়ী আমরা এখন নাগরদোলার পায়ের কাছে চলে যাব। গাইজ লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে সোশ্যাল জোনের সেই নাগরদোলাটি যেটির কথা আমরা মিথে পেয়েছি, এবং এই নাগরদোলা রয়েছে ৪টি পা। এর আগের যে কোনো একটি মিথের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এই নাগরদোলার পায়ের সামনে থেকে দৌড়িয়ে উপরে ওঠা যায় না, আর সেই তুলনায় আজকের মিথটি কিন্তু ব্যতিক্রম। আজকের মিথে বলা হয়েছে পাশ থেকে জাম্প করতে হবে। সো লক্ষ্য করে দেখো, আমি এখন পাশ থেকে জাম্প করতে যাচ্ছি এবং জাম্প করার পরে কোনো বাটনে ক্লিক করা যাবে না। আরে কি, আমার ক্যারেক্টার অটোমেটিক্যালি রান কিভাবে করলো? আচ্ছা আরো একবার ট্রাই করা যাক। আমি জাম্প করলাম, কোনো বাটনে চাপছি না, কিন্তু আমার ক্যারেক্টার অটোমেটিক্যালি দৌড়াচ্ছে। গাইস ট্রাস্ট মি, আমি জাস্ট জাম্প করেছি কিন্তু আমার ক্যারেক্টার অটোমেটিক্যালি দৌড়িয়ে দৌড়িয়ে নিচে নামছে। আচ্ছা এখন যেহেতু ক্যারেক্টার অটোমেটিক্যালি নিচের দিকে নামছে, সুতরাং আমি যদি উল্টো দিকে দৌড়াই, দেখা যাক কি ঘটনা ঘটে। এজন্য আমি চলে আসলাম নাগরদোলার এই পার্টির কাছে এবং আমি উল্টো দিকে দৌড়াচ্ছি। দেখতেই পাচ্ছ গাইজ, আমার ক্যারেক্টার ক্রমাগত দৌড়িয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে সে নিচে নামছে না। বলতে গেলে এখন নাগরদোলা এবং আমার মধ্যে একটা চুম্বকীয় আকর্ষণ বল কাজ করছে, সুতরাং নিঃসন্দেহে তোমরা এটাকে একটা ম্যাজিক বলতে পারো। দ্যাটস ওয়াই দ্য মিথ ইজ ডেফিনেটলি কনফার্ম। নাম্বার ২। ফুল ম্যাপে স্টার্ট দাও, একটা বাইক খুঁজে বের করো। এখন যে কোনো গাছের সাথে ধাক্কা লাগাও এবং এরপর একটু উঁচু জায়গায় অবস্থিত এমন কোনো গাছের সাথে ধাক্কা লাগাও, আর দেখো ম্যাজিক। ওকে বাড়িস, এবার তবে চলো ফুল ম্যাপে স্টার্ট দিয়ে বাইক খোঁজার পর্ব শুরু করা যাক। গাইজ দেখতেই পাচ্ছ, আমি একটি ফুল ম্যাপে স্টার্ট দিয়ে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে বাইক খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজি শেষে ফাইনালি গ্রেভিয়ার্ডের পাশে আমি একটি বাইক পেয়ে গেলাম। তো মিথের প্রথম স্টেপ অনুযায়ী সর্বপ্রথম এই বাইকটি নিয়ে যে কোনো গাছের সাথে ধাক্কা লাগাতে হবে। তাহলে চলো বাড়ির সামনে যে গাছটি রয়েছে এটিতেই ধাক্কা লাগানো যাক। ওকে, ধাক্কা লেগে গেল কিন্তু আমাদের বাইকটি পিছনে সরে আসলো। এখন তবে চলো মিথের নেক্সট স্টেপ ফলো করা যাক। তো নেক্সট স্টেপ অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে উঁচু জায়গার মধ্যে গাছ রয়েছে। তো নর্মালি আমি বাইক ড্রাইভ করে উঁচু জায়গার গাছে ধাক্কা লাগাবো। ওকে গাইজ নোটিস করে দেখো, বাইক একদম উল্টে গিয়ে অপোজিট দিকে রান করা শুরু করছে। আচ্ছা আরো একবার ট্রাই করে দেখা যাক তো কি ঘটনা ঘটে। গাইজ সবাই নোটিস করে দেখো, আমি আরো একবার বাইকটি ড্রাইভ করে এই গাছের সাথে ধাক্কা লাগানোর চেষ্টা করছি। এন্ড ইয়েস, আবারও তো আমাদের মোটরসাইকেল ঘুরে অপোজিট দিকে রান করা শুরু করছে। অনেক জোস লেভেলের একটা মিথ যেখানে বাইকটি উল্টে গিয়ে অপোজিট দিকে রান করে। চাইলে তোমরা নিজেরাও একটা বাইক ম্যানেজ করে এই মিথটি ট্রাই করতে পারো। বলতেই হচ্ছে ইন্টারেস্টিং একটা মিথ ছিল। দ্যাটস ওয়াই দ্য মিথ ইজ ফুলি কনফার্মড। নাম্বার ৩। ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে ফ্রেন্ডকে সাথে নিয়ে যাও। অ্যাক্টিভ প্লেয়ার্সের সংখ্যার দিকে খেয়াল করো। এবার তোমার ফ্রেন্ডকে এয়ারশিপে যেতে বলো এবং আবারও অ্যাক্টিভ প্লেয়ার্সের দিকে খেয়াল করো। ম্যাজিক। ওকে বাড়িস, এবার তবে চলো ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে গিয়ে ম্যাজিক দেখা যাক। সো গাইস দেখো, আমি এবং আমার ফ্রেন্ড ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। তো নরমালি আমরা দুজনেই এখন চলে যাচ্ছি সোশ্যাল জোনে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ প্লেয়ারসের সংখ্যার দিকে খেয়াল করা। আর এখন তোমরা এই ভিডিওর রাইট কর্নারে উপরে খেয়াল করে দেখো অ্যাক্টিভ 2 লেখা আছে। দেখা যাক আরো দুই একজন প্লেয়ার আসে কিনা এই সোশ্যাল জোনে। দেখো গাইস, আরো একজন প্লেয়ার কিন্তু এখানে চলে এসেছে। তো নেক্সট স্টেপ অনুযায়ী আমার ফ্রেন্ডকে এয়ারশিপে যেতে হবে। তো আমার ফ্রেন্ড এয়ারশিপে চলে গেল, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ 2 লেখা দেখাচ্ছে। মানে এখন এই ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে আমি, এই প্লেয়ারটা এবং আমার ফ্রেন্ড ৩ জন রয়েছে, কিন্তু ২ জনকে দেখাচ্ছে এখানে, অথচ আমার ফ্রেন্ড কিন্তু এয়ারশিপে রয়েছে। তো যাই হোক, র্যান্ডম প্লেয়ারটি অলরেডি চলে গিয়েছে, যার কারণে অ্যাক্টিভ 1 লেখা দেখাচ্ছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম এয়ারশিপ থেকে জাম্প করার জন্য। গাইস দেখো, র্যান্ডম প্লেয়ার চলে যাওয়ার পরে আরো একটি র্যান্ডম প্লেয়ার চলে এসেছে, আর এদিকে আমার ফ্রেন্ড এয়ারশিপ থেকে নিচে জাম্প করেছে এবং সাথে সাথে অ্যাক্টিভ প্লেয়ার্স বেড়ে ৩ জন হয়ে গেছে। আচ্ছা ব্যাপারটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি একটু সহজভাবে বুঝিয়ে বলছি। আমার ফ্রেন্ড যখন এয়ারশিপে চলে যাচ্ছে তখন অ্যাক্টিভ প্লেয়ার্সের সংখ্যা কমে যাচ্ছে, এবং যখন সে এয়ারশিপ থেকে নিচে নিচে জাম্প করবে, তারপরে তোমরা দেখতে পাবা যে অ্যাক্টিভ প্লেয়ারসের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ 2 থেকে 3 হয়ে গেল। মানে ঠিক এটাই, আমরা তিনজনই এই ট্রেনিং রাউন্ডের সোশ্যাল জোনে ছিলাম, কিন্তু আমার ফ্রেন্ড শুধুমাত্র এয়ারশিপে যাওয়ার কারণে তার সংখ্যাটা কাউন্ট হয়নি। শর্টকাটে বলতে গেলে এই মিথটার সারাংশ ঠিক এটাই ছিল, যদি কোনো প্লেয়ার এয়ারশিপে চলে যায় তাকে কাউন্ট করা হয় না সোশ্যাল জোনের অ্যাক্টিভ প্লেয়ারসের লিস্টে। একদম সিম্পল কিন্তু ইন্টারেস্টিং একটা মিথ ছিল। দ্যাটস ওয়াই দ্য মিথ ইজ কনফার্মড। নাম্বার 4, ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে যাও, যে কোনো একটি নিচু জায়গা যাও, যাওয়ার আগে কিছু ক্র্যাপ টুল কিনে নাও এবং সেখানে গিয়ে এমনভাবে ক্র্যাপ টুল ইউজ করো যেন ক্র্যাপ টুলগুলো তোমার মাথার উপরে থাকে। তার ঠিক পরেই দেখো ম্যাজিক। ওকে বাড়ি চলো, তাহলে এবারে ক্র্যাপ টুল কেনার জন্য সোশ্যাল জোনে যাওয়া যাক এবং দেখা যাক এক্ষেত্রে কি এমন ম্যাজিক দেখতে পাই। সো মিথের প্রথম স্টেপ অনুযায়ী আমি সর্বপ্রথম ক্র্যাপ টুল কিনে নিচ্ছি, আর যার জন্য আমি শপে চলে আসলাম এবং এখান থেকে ক্র্যাপ টুল কিনে নিলাম। পরবর্তী স্টেপ অনুযায়ী যে কোনো একটি নিচু জায়গায় যেতে হবে যেন ক্র্যাপ টুল আমার মাথার উপরে বসানো যায়। সো পরবর্তী স্টেপ ফলো করে আমি এই জায়গাটিতে চলে আসলাম। এই জায়গাটি ক্রমাগত একটু নিচু জায়গায় বলা চলে। তো যাই হোক, আমি এদিকে এখন ক্র্যাপ টুল ইউজ করব এবং ক্র্যাপ টুল ইউজ করতে করতে একটা বিষয় মাথায় রাখবো যেন ক্র্যাপ টুল আমার মাথার উপরে মারা যায়। সো গাইস সবাই লক্ষ্য করে দেখো, আমি প্রথম ক্র্যাপ টুল ইউজ করে ফেললাম, দ্বিতীয় ক্র্যাপ টুল ইউজ করে ফেললাম, একের পর এক এখন ক্র্যাপ টুল ইউজ করব এবং ক্র্যাপ টুল ইউজ করতে করতে আমার মাথার উপরে এনে থামাবো। যাই হোক, এই মিথটি করার জন্য একটু ধৈর্যেরও প্রয়োজন রয়েছে। অনেকগুলো ক্র্যাপ টুল ইউজ করে ফেলেছি, জানি না আরো ক্র্যাপ টুল লাগবে কিনা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গাইস দেখো, ও হ্যালো, আমি কোথায়? আমি আবারও কি ট্রেনিং গ্রাউন্ডের নিচের দুনিয়ায় চলে এসেছি নাকি? গাইস জাস্ট লক্ষ্য করে দেখো, আমি ট্রেনিং গ্রাউন্ডের নিচের রাজ্যে চলে এসেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পানি। আমি সার্ভবোর্ড বাটনে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছ গাইস, এই মাটির নিচে সার্ভবোর্ড ইউজ করা যাচ্ছে। তো দেখো গাইস, যদি আমি ক্র্যাপ টুল ইউজ করতে চাই, দেখা যাক ক্র্যাপ টুল ইউজ করা যায় কিনা। এবং দেখতে পাচ্ছ গাইস, ক্র্যাপ টুল ইউজ করা যাচ্ছে। লাইক সিরিয়াসলি মামু, হাউ ইজ ইট পসিবল? ট্রেনিং গ্রাউন্ডের নিচে আমরা সার্ভবোর্ড ইউজ করছি এবং সেই সাথে ট্রেনিং গ্রাউন্ডের নিচেই আবার ক্র্যাপ টুলও ইউজ করছি। ওকে, এবার তবে বেরোনোর চেষ্টা করা যাক এখান থেকে। গাইজ আমরা দেখতে পাচ্ছি সামনে আরো একটি নিচু জায়গা রয়েছে, মনে হয় এই জায়গা দিয়েই বেরোনো যাবে। গাইজ আমি কিন্তু এখনো ট্রেনিং গ্রাউন্ডের নিচেই রয়ে গেছি, এখনো উপরে উঠতে পারিনি। ওকে, মনে হচ্ছে এই পাশেই বের হওয়া যাবে। আরে আরে আরে, কি অবস্থা! গাইজ খেয়াল করে দেখো, মনে হচ্ছে যেন আমি চোরাবালিতে পড়ে গেছি। লাইক সিরিয়াসলি, ও হ্যালো, শুধুমাত্র আমার মাথা দেখা যাচ্ছে। একদম জোস গাইজ, পুরাই জোস লাগছে ব্যাপারটা যে বেরুনোর সময় শুধুমাত্র মাথা দেখা যায়। এখন জাস্ট এইটা ফিল হচ্ছে যেন ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে চোরাবালিতে পড়ে গেছি আমি। তো যাই হোক, আর একটু সামনে এগুলো ট্রাই করা যাক। গাইজ দেখো, সাথে সাথে আমরা বেরিয়ে আসলাম। বলতেই হচ্ছে গাইজ, অনেক ভয়ানক রকমের একটা মিথ ছিল, অ্যান্ড হেন্স দ্য মিথ ইজ ডেফিনেটলি কনফার্মড। নাম্বার 5, ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে গান নিয়ে যাও। এবার যে কাঠের মতো অংশের উপর দিয়ে দৌড়ালে হারমোনির মতো আওয়াজ হয়, সেই অংশগুলোতে গুলি করো আর দেখো ম্যাজিক। ওকে, দেখাই যাক যে ক্ষেত্রে কি এমন ম্যাজিক দেখা যায়। গাইজ দেখো, কথা মতো আমি আবারও ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। তো আবার আমাদেরকে যেতে হবে ট্রেনিং গ্রাউন্ডের ওই সোশ্যাল জোনে, আর আমরা সামনেই দেখতে পাচ্ছি যে হারমোনির মতো অংশগুলো, এগুলোর উপর দিয়ে দৌড়ালে কিন্তু হারমোনির মতোই বাজনা বাজে। গাইজ তোমরা কিন্তু এখন আওয়াজগুলো শুনতে পাচ্ছ। তো যাই হোক, মিথের স্টেপ ফলো করে আমি ট্রেনিং গ্রাউন্ডের সোশ্যাল জোনে গান নিয়ে এসেছি, এবার তবে এগুলোতে ফায়ার করা যাক। সো গাইজ আমি এখন আমার হাতে থাকা MP40 দিয়ে এগুলোতে ফায়ার করব। গাইজ দেখো, ইনিমির মতো রেড ডট উঠেছে এবং সাউন্ডও শোনা যাচ্ছে। মানে এগুলোর উপর দিয়ে যখন আমরা দৌড়ে যাই তখনও কিন্তু বাজনা বাজে, আবার আমরা যখন গুলি করি তখনও বাজনা বাজে। আর মজার বিষয় হচ্ছে, ইনিমিকে এইম করলে যেমন রেড ডট উঠে, ঠিক একইভাবে এগুলোতে এইম করলেও লাল দাগ উঠতেছে। একদম ইন্টারেস্টিং একটা মিথ ছিল। সুতরাং বলতেই হচ্ছে দ্য মিথ ইজ কনফার্মড। আর এরই সাথে ফ্রি ফায়ারের 5টি ইন্টারেস্টিং মিথের 54তম পর্বটি সমাপ্তি এখানেই ঘটলো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি চাপ দিয়ে দাও, সেই সাথে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করে দাও। আর তোমার জানাশোনা যদি কোনো ইন্টারেস্টিং মিথ থাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি তা ইন্টারেস্টিং সত্যি হয় তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে সেই মিথটি নিয়ে ট্রাই করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। টিল দেন স্টে কাম, বি হ্যাপি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। অলসো আল্লাহ হাফেজ।